রাতভর ব্যস্ততা থাকে রাজধানীর এমন কয়েকটি এলাকার মধ্যে কমলাপুর অন্যতম। রমজানে সারা রাত খোলা থাকে এখানকার অনেক রেস্টুরেন্ট। রাত দুইটার পর থেকে সেহরি খেতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন এখানে। ব্যবসা সহ অন্যান্য প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরাই মূলত কমলাপুরের রেস্টুরেন্টগুলোতে আসেন। বাইরে আসছি মার্কেটিং এ, এই জন্যই রাত্রে বোর্ডিং এ থাকতে হইছে, এই জন্যই তো সেহরি খাইতে হইছে। ব্যবসার প্রয়োজনে আসছি ঢাকাতে, আসার পরে এখানে সেহরি করতেছে। রয়েছে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও, মান খুব একটা ভালো না হলেও বাধ্য হয়ে সেহরি করছেন বলে জানালেন এই পুলিশ সদস্য। ডিউটির কারণে বাসা যাওয়া সম্ভব হবে না, আমরা যদি চলে যাই আইন শৃঙ্খলার অবনতি হবে, এই কারণেই আমাদের বাইরে সেহরি করা। বাসায় যাওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও বাসায় যাওয়া সম্ভব হয় না। তবে এখনও পুরোপুরি জমে ওঠেনি ব্যবসা, কয়েকদিন পর মানুষের চাপ আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। লোক কম, ঢাকায় মনে হয় লোক কম আসে, বুঝছেন বেচা কিনা যে অবস্থা। পার্সেলের মাধ্যমে বিভিন্ন স্থানে সেহরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা।